স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী হাই স্কুল ময়দানে শুরু হলো আয়ুষ মেলা। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়ুষ বিভাগের উদ্যোগে মহকুমা ভিত্তিক এই মেলা চলবে দুদিন ব্যাপী। এদিন মেলা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রা নগর পরিক্রমা করে ফিরে আসার পর ফিতে কেটে এবং মঞ্চে প্রদীপ প্রজ্বলিত করে আয়ুষ মেলার আনুষ্ঠানিক সূচনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত সিএমও এইচ ডক্টর অমর্ত্য পাল, জেলা মেডিকেল অফিসার আয়ুষ ডক্টর সোমেশ কুমার ভট্টাচার্য, কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভারপ্রাপ্ত সুপার তথা ডেপুটি সিএমও এইচ ১ অনিমেষ দত্ত, ডেপুটি সিএমও এইচ ২ ডক্টর দেবাশিস কুমার রায়, জেলা শিশু স্বাস্থ্য অফিসার ডক্টর সঞ্জয় কুমার দাস এবং বিএমও এইচ ডক্টর শেখ মুজরাইল রহমান প্রমুখ। আয়ুর্বেদ, যোগ ও ন্যাচারোপ্যাথি, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা নিয়ে এই আয়ুষ মেলার আয়োজন করা হয়েছে। সকাল 9:30 থেকে সন্ধে 6:00 পর্যন্ত চলবে এই দুদিন ব্যাপী আয়ুষ মেলা। এই মেলাকে আকর্ষণীয় করে তুলতে ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন এবং কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এই প্রসঙ্গে আয়ুষ বিভাগের জেলা মেডিকেল অফিসার ডক্টর সৌমিশ কুমার ভট্টাচার্য কি বলেছেন শুনুন। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। এই মেলার উদ্দেশ্যটা যদি কি বলতে চাই, এটা হলো দ্বিতীয় আয়ুষ মেলা। আমরা গত বছর রায়গঞ্জে প্রথম মেলা শুরু করেছিলাম, আর দ্বিতীয় মেলা এটা দ্বিতীয় ফেজ। প্রথম ফেজ আমরা ইসলামপুরে 15-16-17 জানুয়ারি করেছি, আর আজকে থেকে আজকে কালকে কালিয়াগঞ্জে এই মেলা অনুষ্ঠিত হবে। তো এই মেলার উদ্দেশ্য হলো যে আয়ুষ সিস্টেম অ্যাকচুয়ালি আয়ুর্বেদিক, যোগা, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি এই 5টা বিকল্প চিকিৎসা পদ্ধতি নিয়ে আয়ুষ সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে মানুষ কীভাবে সুস্থ থাকতে পারে সেটা মানুষের মধ্যে জানানোই হচ্ছে মেন উদ্দেশ্য। এই 3টা সিস্টেমের মধ্যে আমাদের এই রাজ্যে তথা আমাদের এই জেলাতে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি এবং যোগা রিক্রুট হতে চলেছে। তো মেন এখনো পর্যন্ত আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি নিয়েই আমাদের এই মানে এই জেলা চলছে। তার মধ্যে মানে হোমিওপ্যাথির মাধ্যমে আমরা প্রায় মানে আমাদের যে ইউনিটগুলো আছে সেখান থেকে গত 1 বছরে আমরা 1,64,000 উপরে আমরা পেশেন্টকে চিকিৎসা দিয়েছি, এবং আয়ুর্বেদের মাধ্যমে বাকি প্রায় 40,000 প্রায় আমরা পেশেন্টকে ট্রিট করেছি জেলাতে। তো আমরা হোমিওপ্যাথি, আয়ুর্বেদের মাধ্যমে এবং যোগার মাধ্যমে মানুষ কিভাবে সুস্থ। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত